করেছিস তুই? কি করেছিস? জল খাচ্ছিলাম, মুখ দিয়ে ইচ্ছা করে ফেলেছি। ফেলে এ দেখো, এখানে এখানে ওই দেখো, হাত দিয়ে না পা দিয়ে হচ্ছে। পা দিয়ে জমবে আর না, আবার দেখবে পায়ের ছাপটা পড়েছে কিনা। ও চল জামা ছাড়াবো, চল ভিজে গেছে জামা। আমি চেয়ারটাই বসেছি, আমাকে জোর করে উঠিয়ে কামড়িয়ে এখন ওটাকে ঢেলবো। ও বাবা, তোর জন্য আমি 2 মিনিটে বসতে পারবো না। গুড মর্নিং, এখন বাজে ভোর 5টা আর এখন ফিরছি বাড়ি। আজকে বাড়িতে আবার অনিমিতার এমার্জেন্সি কেকের অর্ডার এসেছে, যার জন্য অনিমিতা একটু ব্যস্ত হয়ে পড়েছে। তো তাড়াতাড়ি বাড়িতে গিয়ে কাজকর্ম করে আমার শুয়ে পড়তে হবে। শুয়ে পড়ে তারপরে উঠে আর্যবাবুকে ধরলে তারপরে ও কেকের কাজ স্টার্ট করতে পারবে ভালোভাবে। তো চলো তাড়াতাড়ি বাড়ি পৌঁছাই, পৌঁছে দিয়ে তারপরে বাড়িতে কথা হচ্ছে। সকালে জিপ সেবা কমপ্লিট হয়েছে, এবার আমি আমার চা সেবা করে নিই। চলো। গুড মর্নিং, আমাদের পক্ষ থেকে আমি আর আজ ব্লগ শুরু করলাম। আর্যের বাবা তো ব্লগ শুরু করেই দিয়েছে, সকালবেলা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, আর্যের মুডটা আজকে ভালো নেই, ঘুমটা ভালো মতো হয়নি। আর একদম ঘুমোতে হবে, তারপরে মুডটা ভালো হবে। কি হলো, তুমি কথা বলবে না? অপূর্ব ব্লগ শুরু করেছে, আমি করতে পারিনি কারণ আমার একটা কেক আছে। ভোর 4টার সময় ওঠে, আগে ভিডিও এডিট করে কেকের কাজ কমপ্লিট করে ফাইনালি আমি এখন ফ্রি হয়েছি। চলো আজকে সারাদিন কীরকম কাটে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ব্লগটাকে দেখতে থাকো। আচ্ছা, এবার হচ্ছে রান্নাবান্না পর্ব। আর আজকে আমাদের বাড়ি গরমে, সকালে এই গরমে আমাদের বাড়ি কড়াচুরি কচুরি হচ্ছে, কারণ এত কড়াচুরি মামনি কিনেছিল সব জমে রয়েছে। অত কড়াচুরি এখন কাটিট করার একটাই মানে প্ল্যান হয়, সেটা হচ্ছে কড়াচুরির কচুরি, নাহলে শেষ হবে না যা জমিয়েছে। তো তাই জন্য এবছরের মতো শেষ কড়াচুরির কচুরি আলুরদম আজকেই হবে। আর এই পণ্ডিত, এর খাওয়া হয়ে গেছে, এখন দরজা বন্ধ করে দিয়েছে মামনি, ওই দরজা খুলে বেরোবে। উনি ওদিকে এখন ধূপবাতি দিচ্ছে, ওই ওই পেছন পেছন ধূপবাতি পেছনে ঘুরে বেড়াবে। বছরের শেষ কড়াচুরি কচুরি, ওই আরেকজন দেখো ভালো জায়গা থাক, তোমার বার মানি ব্যাগ নিয়েছে, ছেড়ে দেবে কিন্তু। আচ্ছা খাবে নাকি? খাবে একটুখানি কড়াচুরি কচুরি খাবে? খাইগা বাবা, আম্মা আবার হিন্দি হিন্দি বলে গা। কত দূর হলো? না খাওয়াতে ঝামেলা করেন, যদি ঘুমটা ঠিকঠাক হয়। কত দূর হলো? হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আর বেশি নেই তো। মামনি আজকে ভালো কথাই বলেছে যে তুই কেক করতে চলে যা, খাবার রেডি করে রেখে গেছিস, আর ডানে বাইরে দেখবি। তো দেখলাম যে না, বাপ ছেলেদের ভালোই খেয়েছে। খাবার নিয়ে আর্য কিন্তু খুব একটা ঝামেলা করে না, যদি না শরীরটা একটুখানি গড়বড়ে থাকে, খাবার নিয়ে খুব একটা ঝামেলাও করে না। খাওয়া হলো? আচ্ছা খেয়েছে কে? তুই না বাবা? হ্যাঁ গো মামনি। ও মামনি, ও মামনি, তোমার কি এখানে বরফ পড়ছে গো? আমি এরামি শুয়ে থাকি, এই গরমে ফ্যান চালাইনি। তোমাকে ন্যাশনাল নোবেল নোবেল দেওয়া হবে জানো তো। দাও না, আগে দাও তারপরে না খাও। আরে ভালো কথা শোন না, আবার রান্না দেখছো? হ্যাঁ ভুলে গেছো, অলরেডি ভুলে গেছি, আমাকে বলছে এটা মাংস। না না, আমাকে বলেছে একটা মাংস রেসিপি দেখেছি, কি নামটা ভুলে গেছি, এক্ষুনি দেখেছি, এক্ষুনি না না, মুরগির মাংসের মধ্যে কাজু কিশমিশ লবঙ্গ এলাচ গরম মশলা দিয়ে বেটেছে, তারপরে ভুলে গেছি।
তারপরে তো লঙ্কা দিয়ে এর পরের রেসিপিতে আছে ডিম দিয়ে মুসুর ডাল আছে মুসুর ডাল যদি না হয় তাহলে কেবে মুখের ডালটা চালিয়ে দেব আগে যে বললো যেটা ডাবে একদম টেস্ট ছিল না ধরবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে কালকের মতো এখন কমরা সকালে একটা খেয়েছি তুমি খেয়েছো তো তোর মাথা ঠান্ডা আছে তো পেট ঠান্ডা আছে এ ভাত কেন এবার ঠিক এবার বুঝতে পেরেছে বৌমা ওখানে কেক করছে অত কষ্ট করে তুমি দেখো না তুমি শুয়ে পড় মা মিকি মাউস রেডি হচ্ছে সেটার জন্য তুমি সেই জন্য তুমি শুয়ে পড়েছো ওর কথা থেকে আমাকে তো বের করলে চাবিটা কোথায় এইখানটাতে ঢুকিয়ে দাও আর এইটা এইটা ভেবেছে কোথাও একটা সুন্দর একটা জায়গায় যাবো আবার বেশ অনেক সুন্দর গাড়ি ছড়ে ছেড়ে ও মনে শুধু বসে আছে এটা আমাদের পাড়াতেই পাড়ার ভেতরে কিন্তু টাইম নেই বলে টাইম খুব কম কারণ ওনাকে বেরোতে হবে তার আগে ডাক্তার দেখে বেরো আমার কোনো ডাক্তার দেখানোর কোনো প্রশ্ন নেই কখনো নাম লেখা তুই পার্কে যাবে ওর মাস্টার আছে এই যে কারণ ছেড়ে দেবে আবার গাড়ি এসে গেছে নেই মাকি কবে বাড়ি যায় বাড়ি যাবেন হ্যাঁ তুমি তাহলে ঘুরিয়ে দাও আমি ওই দেখে একে ভাবলাম যে একে তাহলে নিয়ে যাবো নিয়ে তাহলে এও খেললে তাহলে স্লিপের মধ্যে উঠলে খেলতে পারবে কিন্তু ভাবা যায় না ছুটলাম ছোট থেকেই তো নামিনি বহু কিছু বলবে কংক্রিটের পার্কে এখন খেলা হচ্ছে গ্রিন পার্ক না পেয়ে যা ডাক্তার এসে গেছে চলো 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 সাইকেল পুরো বন্ধ এবার পুরো বন্ধ বলে হ্যাঁ বলে দিয়েছে এখন কদিন বন্ধ থাকবে দেখা তোমার ছেলের অতিরিক্ত সাইকেল চালানোর জন্য হয়েছে বারণ করা সত্ত্বেও যেমন যায় ও কথা শোনে না তো ওষুধ আনছে ওই অতিরিক্ত সাইকেল চালানোর জন্য ওই যে আগে যখন ওখানে ছিল না আমাদের না তখন 16 কিলোমিটার যেত ওইখানে লিগামেন্টের উপরে কোনোভাবে চোট পড়েছে হ্যাঁ আর ওই লিগামেন্টে চোট লেগেছে ওই চোটটা থেকেই হয়েছে বললো সিরিয়াস কিছু না ওই লিগামেন্টটা ওটা ব্যায়াম করতে হবে নিকাপ পড়তে হবে হাঁটু মুড়ে বসতে পারবে না আর সাইকেল চালানো বন্ধ আপাতত ওপেনে সব করতে পারবে
রেস্ট দিতে হবে পাকে। আরেকজন গেলেন, আরেকজন জুতো ফুতো খুলে দেখছে ভেতরে কি আছে। আরে আম্মা কাছে যাও, কফি খাও তো, একটুখানি দুধ আনতে যেতে হবে যাতে কফিটা বানানো যাবে। চলো নিয়ে আসি আর্যবাবু, চলো। লোক নেই, কেলো হয়ে গেছে, দুধের কোনো দোকান খোলা নেই। আমার মনে হচ্ছে সামনে গিয়ে রিলায়েন্স থেকে নিয়ে আসতে হবে, কিছু করার নেই, কোনো জায়গায় দুধের অ্যাভেলেবেল নেই দুধ। আম্পি সোমনাথ দাও নেই, অমিত নেই, মাদার ডেয়ারি দুধও নেই। ও কখন আসবে তারপরে? এই যো এ নাও, মাটি ঝুলছে, আমাকে রাখা। হ্যাঁ খাবো দিচ্ছে। এই পায়ের সমস্যাটা রিসেন্ট নয়, বেশ কিছুদিন আগেই। আসলে তোমরা জানো ও যখন আগে ছিল, মানে আগের অফিসে ছিল, তখন ও 16-32 কিলোমিটার সাইকেলে যাতায়াত করতো, তো তাই জন্য ওর পায়ে প্রবলেম হতো তখন। এবার তখন যেমন পজিশান ছিল তখন আমাদের বাইকের পসিবল, মানে বাইক কেনাটা পসিবল ছিল না আমাদের পক্ষে। আর অপূর্বর একটাই প্রবলেম, ও হেল্প নেবে না, তো নিজে যেটা করবে, বা ধরো আমি হেল্প করো তা ঠিক আছে, বাট আদার্স কোনো হেল্প দেবে না। ওই জন্য মা বাবা বললেও ও বাইক নেয়নি, তো সেই সাইকেলে যাতায়াত করতো, এবং সেটার এফেক্ট 2 বছর ধরে সেভাবেই গেছে ও বিয়ের পর। দেন তো এখানে বাড়িটা তো একদম কাছে, এখানে সাইকেলের কোনো প্রবলেম হয় না, একদম অল্পের মধ্যে। এই যে এখন সাইকেলে যায় এটাটাও ঠিক আছে, শরীরের পক্ষে একটু সাইকেল চালানো ভালো, কিন্তু ওটা যেটা যেত সেটা এক্সট্রিম লেভেলে, মানে 16 কিলোমিটার যাওয়া, 16 কিলোমিটার আসা, 32 কিলোমিটার, মানে এমন পজিশান ছিল যাওয়া কিছুতেই যেত না। এমন অনেক হয়েছে যে কেউ বাইকে গেছে, তো সেই বাইকে ও রেন্ট হিসাবে নিয়েছে, মানে পেছনে ব্যাক সাইডে বসে রেন্ট হিসাবে গেছে, সেটা কিছুদিন, 1 মাস 2 মাস বা এরকম, মানে সে আর আসেনি, মানে সে জব ছেড়ে চলে গেছে, তো এই দিকের কেউ ছিল না সেখানে, তো ওকে প্রায় বলতে গেলে এরকম ধরে কাটছাট করে 1.5 বছর মতো ওকে এভাবেই যেতে হয়েছে, যার এফেক্টটা এখন দিয়েছে স্যার, মানে ডক্টর এটাই বললেন লিগামেন্টের উপর কোনোভাবে চোট পড়েছে, যার জন্য এটা হয়েছে। সিরিয়াস কিছু না, বাট যদি ঠিকভাবে কেয়ার না করা হয় তবে এটা সিরিয়াস হতে পারে, মানে হাঁটুর সমস্যা চলে আসতে পারে, তো যে জন্য কিছু টেস্ট দিয়েছে দেখার জন্য, হয়েও গেছে। যখন স্কিন প্রবলেম হয়েছে তখন একবার সমস্ত ফ্যাটি লিভার টেস্ট, সুগার, হেনা তেনা অনেক কিছু টেস্ট হয়েছিল 5-6 মাস আগে, তো সেই টেস্ট আবার স্যার এই স্যার দিয়েছেন, তো টেস্টগুলো করা ভালো অবশ্যই, আর সঙ্গে একটা এক্স রে করতে বলেছেন। আর ওর পিঠে একটা প্রবলেম হচ্ছে, মানে আর্যকে নিলে বা হাসলে বা এরকম করলে ওটা হয়তো কোনোভাবে লেগে গেছে, ওটা কোনো অতটা সিরিয়াস নয়, পাটা মেন প্রবলেম, তো সেটাই বললেন। খারাপ লাগলেও কিছু করার নেই, মানে অপূর্ব একদম জিরো থেকে শুরু করেছে, বাপি মারা যাওয়ার পর থেকে একদম জিরো থেকে শুরু করেছে, তো ওর আমাদের সেই পজিশনে আসতে অনেকটাই টাইম লাগবে। মানে আমার ক্ষেত্রে আমার মাথার ছাদ ছিল বাবা, ওর ক্ষেত্রে মানে ওই সব, তো তাই জন্য প্রবলেমে তো হবেই, প্রবলেমের সলিউশন আমাদেরই বের করতে হবে। আপাতত দেখা যাক, টেস্টগুলো করা যাক, ওষুধপত্র দিয়েছেন, ওষুধপত্র খাক, খেয়ে দেখুক, দেন তারপরে আরও কিছু হাঁটুর ব্যায়াম বলেছেন করতে হবে, তো সেগুলো করুক, তারপর না ভেবে দেখা যাবে। 5-6 বছর আগে এই ঘর কিছুই ছিল না, তো সেইখান থেকে অপূর্ব দাঁড় করিয়েছে সব একা হাতে, তো তাই জন্য আস্তে আস্তে ওর শরীরের ওপর চাপ তো পড়বেই।
কারণ বিয়ে হয়েছে 3 বছর, আমি ওকে হেল্প করছি 2 বছর হয়েছে ইউটিউব থেকে, তো তাই জন্য সেইভাবেই আমি মানে খুব যে হেল্প করতে পারি তাও নয়, যতটুকু করা ততটুকু করতে পারি আমার পক্ষে, মানে যতটা ইউটিউব আমাকে দেয় যতটা তোমাদের ভিউজ থেকে আসে তো সেই হিসেবে আমি হেল্প করতে পারি, তো আমি চেষ্টা করি সব দিক থেকে। দেখা যাক কী হয়, আশা করছি গোপাল আমাদের সাথে থাকবে এবং কোনো একদিন চ্যানেলটা খুব ভালো করে গ্রো করে যাবে, ওকে সব কিছু আমিও হেল্প করতে পারবো। হবে না, শুধু দেখো এইটুকু করতে পেরেছি, এই যে এইটুকুখানি শুধু এইটুকু করতে পেরেছি বললাম না মোটিভটা, আর এই যে এই পণ্ডিত একা একা ওপরতলায় উঠছেন, মামনি বলে তুই কর আমি দেখছি, কিন্তু এই ভাষায় এনাকে রাখা যাবে না, মামনি এনার সাথে দৌড়ে পারে না। তো চলো এই ব্লগটাকে এখানেই শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও, কিন্তু টাটা।